প্রবাসী দুই ভাই ইতালি গিয়ে বেশি টাকা আয়ের আশায় দালালকে 30 লক্ষ টাকা দিয়ে ধরা খেয়েছে। এখন হতাশায় মরণ কামনা করছে তারা। আলমগীর ও ফারুক ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। ফারুক সর্দারের দাবি, পেটের দায়ে 17 বছর মালয়েশিয়ায় থেকেছি। আমার ভাই আলমগীরও 16 বছর সেখানে ছিল। দুই ভাই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সংসার চালিয়েছি। কষ্ট করে দুই ভাই মিলে 30 লাখ টাকা সঞ্চয় করি। বছর খানেক আগে দেশে ফিরি। বাড়ি আসার পর থেকে পার্শ্ববর্তী হরিণা গ্রামের নীরব আমাদের ইতালি যাওয়ার পরামর্শ দিতে থাকে। তার মাধ্যমে এলাকার একাধিক যুবক বিভিন্ন দেশে গেছে, যে কারণে এক পর্যায়ে তার ফাঁদে পা দেই। পরে দুই ভাইকে ইতালি নেওয়ার জন্য সে সর্বমোট 30 লাখ টাকা চায়। ওই টাকায় আমাদের ইতালি নিয়ে যাবে বলে জানায়। সেখানে নিয়ে 90,000 টাকা বেতনে চাকরি দেওয়ার চুক্তি হয়। কয়েক দফায় দুই ভাই 30 লাখ টাকা দেই। এর মধ্যে 20 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছি। তার জমা রসিদের কাগজ আমাদের কাছে আছে, কিন্তু টাকা নেওয়ার পর থেকে সে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে অভিযুক্ত নিজেই বিদেশে চলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দালালের মাধ্যমে যারা বিদেশে গেছেন সেখানে গিয়ে তারা কেউই কাজ পাননি। সবার সঙ্গেই প্রতারণা করেছে সে।